আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে যে সামনে আমাদের শীত আসছে। এই শীতে আমাদের কবুতরকে কি খাবার খাওয়ালে কবুতরের শরীর গরম থাকবে সব সময়। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শীতকালে কবুতরের রোগটা বেশি ছড়ায়, ঠান্ডা বেশি লাগে। ঠিক আছে, তো কি খাওয়ালে কবুতর শরীরটা গরম থাকবে, এটা অবশ্য অনেকেই জানেন, তারপরও যারা জানেন না তাদের জন্য আরেকটু বিশেষভাবে আলোচনা করা হচ্ছে। সবাই একটু খেয়াল করে শুনবেন। তো বিষয়টা হচ্ছে কি, যদি আপনার কবুতর, আপনি যদি মানে কবুতরকে যদি প্রত্যেক দিন একটু একটু করে হলেও সরিষা খাওয়ান, এটা হচ্ছে মাস্ট, মানে নাম্বার 1 খাবার শীতকালের জন্য। যদি আপনি সরিষা খাওয়ান তাহলে আপনার কবুতরের শরীরটা ভালো থাকবে এবং গরম থাকবে সব সময়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার কবুতরকে আপনি গ্রিটটা দেন, কারণ গ্রিটটা সবসময় উপযোগী। গ্রিটটা হচ্ছে আপনার যে কোনো সময় আপনি গ্রিটটা খাওয়ালে আপনার কবুতরের শরীরটা ভালো থাকবে, ভালো হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কবুতরের যে রেজা থাকে, রেজাটাও খাওয়াবেন শীতে। তারপর গমের সাথে সাথে ডাল, মুসুরি অথবা মুসুরির ডাল যেটা, হ্যাঁ ওইটা খাওয়াবেন। তারপর হচ্ছে আপনারা কবুতরকে যে ডিমের খোঁচা, মানে নর্মালি গরমকালের মতোই খাবারটা দিবেন, কিন্তু জাস্ট সরিষা অ্যাড করবেন, কারণ শীতকালে সরিষা অবশ্যই দিতে হয়। আমরা নর্মালি যেরকম গরমকালেও যেরকম খাবার দেই, ঠিক ওরকমই খাবার দিব, জাস্ট হচ্ছে সরিষাটা ওই খাবারের মধ্যে, খাবারের মেনুর মধ্যে আমরা অ্যাড করে দেব। তাহলে আমাদের কবুতর, মানে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে মানে ওই কবুতরের রোগ থেকে আমাদেরকে বাঁচাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা চায়। তারপর আরেকটা বিষয়ে আলোচনা করা দরকার, যে আপনারা একটু কষ্ট করে কবুতরের যত্ন নেবেন, কারণ শীতে কিন্তু কবুতর বেশি অসুস্থ হয় এবং রোগটা বেশি ছড়ায়। অনেকে দেখবেন কবুতরের অসুখ হওয়ার কারণে কবুতরের মানে সব কবুতরই মারা যায়। আর কবুতরের রোগটা হচ্ছে ছোঁয়াচে রোগ, যেটা একটা কবুতর থেকে আরেকটা কবুতর এভাবে ছড়িয়ে যায়। তো সেক্ষেত্রে সবগুলো কবুতরই মানে আক্রান্ত হয়ে যায়, আর কবুতর কবুতর সেক্ষেত্রে সবগুলো কবুতরই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।